देख भाई आमी ভিডিওতে তোকে ছোট করে নিজেকে বড় করে দেখাবো না। হ্যাঁ ভাই আর একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছি রে। আরে একটা ছেলের সঙ্গে ভাই আমার একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল, ওকে নিয়ে একটা ভিডিও বানালাম। ভাই জানা আমি তোকে লিংক WhatsApp দিয়ে দিচ্ছি, গিয়ে একটা ভাই আমার হয়ে একটা চম্পা করে কমেন্ট করে দিয়ে আইতো। ভাই আমার হয়ে কমেন্ট করবি, হ্যাঁ একদম আমার হয়ে কমেন্ট করবি। আরে যা তো দিয়ে আইতো, বোম মেরে দিয়ে আইতো। আর তোর মতন এমনটাও করব না। Because we are not same bro। আর যারা যারা ওর ভিডিওটা দেখে এসে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের বলছি যে তোমরা হয়তো ওর সিম্পথি থেকে একদম গলে আছো, তো আমার এই ভিডিওটা দেখো, তারপরে ডিসাইড করো কে ঠিক কে ভুল। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো ও তার ভিডিওতে ওর দিকটাই ঠিকঠাক ভাবে দেখিয়েছে, আমিও ভাই আমার দিকটা ঠিক করে দেখাবো। আমি জানি না ভাই কে কি করেছে না করেছে, তো আমি আমার দিকটা ক্লিয়ার করে তুলবো। ও যেগুলো যেগুলো দোষারোপ করেছে সেই দোষগুলো আমি করিনি। ও তার ভিডিওতে প্রথমেই বলেছে যে ওকে খিস্তি দেওয়া হয়েছে, তো আমার এখানে এই স্ক্রিনশটটা দেখানো হয়েছে, তো তোমরা এই স্ক্রিনশটটা দেখো আর এটা দেখে বলো যে এখানে কোথায় ওকে খিস্তি দিয়েছি। তো এখানে আমি ওকে এটাই বুঝিয়েছিলাম যে ভাই দেখ নিজের কন্টেন্টে জোর দে, নাইলে ভাই অন্যান্য ইউটিউবাররা তোকে ছাড়িয়ে চলে যাবে, যেটা ভাই সত্যি কথা ভাই আমি নিজেকেও বলি ভাই। আর সে এটাও বলেছে তার বাবা তুলে কথা হয়েছে। তো ভাই দেখ আমি এখানে যতগুলো কমেন্ট করেছি তুই সবগুলো আবার ভালো মতন পড়ে পড়ে দেখ, দেখ যে আমি তোর বাবা তুলে কোনো কথা বলেছি কি না। তুই যদি খুঁজে পাস ভাই আমাকে প্লিজ দেখা। তুই তোর ভিডিওর মধ্যে ভাই এরকম উল্টা পাল্টা মিথ্যে কথা কেন বললি? ও আমি তো ভুলে গেছিলাম তুই তো আবার বৌদি মামুনি বাস ক্রিয়েটার। তুই মানুষের সিম্পথি নেওয়ার জন্য ভাই সবকিছু করতে পারিস, অন্যকে নিচেও নামাতে পারিস নিজে। আর তুই তোর ভিডিওর মধ্যে বলেছিস অনেক ক্রিয়েটাররা আছে যারা নাকি বৌদি মামুনি এসব রোস্ট করতো, এখন সেই সব ভিডিওগুলো হাইড করে ডিলিট করে নিজের গায়ের মধ্যে তুলসী পাতার জল ছিটিয়ে কুল ছাড়ছে। আরে গান্ডু সেই দলের মধ্যে তুইও করিস। তা ওরা জানতো না, সেটা আমি নিজেকে নিজে জানতাম। তুইও ভাই বৌদিবাজি করিস, এই যে তার প্রমাণ। তোর চ্যানেলে আরো বৌদিবাজি ভিডিও ছিল, তুই সেই ভিডিওগুলো ডিলিট করেছিস বা প্রাইভেট করে রেখেছিস। শালা যেসব মালগুলো আগে মেয়েদের নিয়ে বাজে খারাপ ভিডিওগুলো আপলোড করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাবতো, এখন শালা সেই সব মালগুলোই বলছে রেসপেক্ট গার্লস। এসব হচ্ছে ইমোশন, মানুষের মনকে আক্রাবার ইমোশন। শালা হাস্যকর ব্যাপার, হাস্যকর। আর তুই বলেছিস তোর ভিডিও গুহাবাজের মতন না, যদি তোর ভিডিও গুহাবাজের মতন হয় তুই তোর চ্যানেল ডিলিট করে দিবি। রুকো যারা সবার করো, রুকো। তো তোমরা এর এই ভিডিওগুলো দেখো তারপর ডিসাইড করো। দেখ ভাই আমার এই ভিডিওটা দেখার পর তুই তোর এই ভিডিওগুলো প্লিজ প্রাইভেট করবি না বা ডিলিটও করবি না, আর গিয়ে টিমও করবি না। সেই সব পার্টগুলো যেখানে তুই মানে এইসব কথাগুলো বলেছিস সেই পার্টটা টিমও করবি না। আর যদি করিস করতে পারিস, আমার কাছে ভাই ডাউনলোড করা আছে। আর তোকে আমি চ্যানেল ডিলিট করার কথা কেন বললাম জানিস? তো দেখ ভাই গুহাবাজ তার পুরো ভিডিওর মধ্যে মেয়েদের নিয়ে উল্টাপাল্টা খারাপ বাজে মানে যাচ্ছে তাই বলে বেড়ায়, আর তুই তোর এই ভিডিওটার মধ্যেও বলেছিস, অল্প হলেও বলেছিস কোনো মেয়েকে 10টা খারাপ কথা বলাও অপরাধ, 1টি খারাপ কথা বলাও অপরাধ। তো তুই তোর এই ভিডিওটাতে কি বলেছিস? তো হারাস কোথায় থাকে দিদি? বলছে কি দিদি আমার পাশের পাড়ায় জনি ভাই থাকে, চেনো জনি ভাইকে? জনি ভাইয়ের একটা স্পেশালিটি কি জানো? আমাদের জনি ভাই খুব সুন্দর AWM চালায়, হবে নাকি জনি ভাইয়ের সাথে একটা সোলো ভার্সেস ড্রো ম্যাচ? তো কি বোকাচুদা, তো ভাই প্রমাণ করে দিলাম। এবার তোর চ্যানেলটা তুই ডিলিট কর। আর আমিও তোকে চ্যালেঞ্জ করছি তুই আমার এরকম একটা ভিডিও বা ফেসবুক পোস্ট এরকম কিছু বের করে দেখা যে জায়গাটার মধ্যে আমি কোনো মেয়েকে খারাপ কথা বলেছি। তোকে আমি চ্যালেঞ্জ দিলাম বের করে দেখা, আমি আমার চ্যানেল ডিলিট করে দিব। সারা জন্ম তপস্যা করলেও এরকমটা খুঁজে পাবি না। বিকজ উই আর নট সেম ব্রো। তুই তো তোর চ্যানেল ডিলিট করবি না জানি, আমি তোকে দেখিয়ে দিলাম ভাই। আর এছাড়াও তুই বলেছিস গুহাবাজকে তুই এককালে রোস্ট করেছিলি। তো তোমরা এই জায়গাটা দেখো, গুহাবাজ আমাদের পোস্টের মধ্যে এসে কমেন্ট করেছিল। বলছি আমি কি কোনো কমেন্ট করব? হ্যাঁ। তো গুহাবাজকে রিপ্লাই দিয়েছিল নষ্ট ছেলে। গুহাবাজের কমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই দাদা ওরা আমাকে একা পেয়ে অনেক আলবাল মন্তব্য করছে, আমি জানি তুমি আমার পাশে আছো। তো এটার মানে কি? তুই কি বাল? তো তুই আমাকে এই কমেন্টটা করার উপযুক্ত কোনো রিপ্লাই দে যদি তোর বুকে পাটা থাকে। আর তুই ভাই যদি গুহাবাজকে নাই চিনিস তো কেন ভাই এইটার কি মানে? আর ভাই আমি রোস্টের ব্যাপারে এরকম কিছু বলছি না, যে এর আগে আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে যারা ভাই বৌদি মামনি রোস্ট করে, আমি সবাইকে বলছি না ভাই, রোস্টিং এর মধ্যে পার্থক্য থাকে। আর রোস্টিং করা ভালো ভাই, রোস্টিং কর, তোকে রোস্টিং করতে কেউ না বলেনি, কিন্তু সেই রোস্টিং লেভেলটাকে একদম নোংরামের দিকে নিয়ে যাওয়াটা মোটেও ভালো না, একদম ধিক্কারজনক ব্যাপার। আর এই ধিক্কারজনক কথাটা আমি তোকে একা বলছি না, যারা যারা করেছে বা করে তাদের সবাইকে বলছি। আর তুই ভিডিওতে এটাও বলেছিস যে আমি সুমনের চেলা। তোর সামনে যদি তোর বন্ধুকে কেউ বিনা দোষে উল্টাপাল্টা এসে কথা বলতে থাকে তুই কি কিছু বলবি না? তাহলে তুই কেমন বন্ধু? ও তুই তো আবার কারো চেলা হতে চাস না। তো গুহাবাজ আমাদের কন্ট্রোভার্সির মধ্যে আরেকটা কমেন্ট করে, তোমাদের সবার কন্টেন্ট দেখে মনে হলো এখানে ধ্বজভঙ্গ মানুষের অভাব নেই। বলছি দাদা কোনোদিন ওটা দেখেছো? ওগুলোর থেকে যথেষ্ট ভালো ভিডিও বানাই। দেখ শালা গুহাবাজের বাচ্চা, তোর মুখে এইসব কথাগুলো মানায় না, সবাই জানে তুই কি। এছাড়াও এই কন্ট্রোভার্সির মধ্যে আরেকটি বড় কন্টেন্ট ক্রিয়েটর চলে আসে, সেটা হচ্ছে দা ডার্টি গাই। তো ডার্টি গাইকে মেনশন করা হয়েছে ভাই, কারণ সে খারাপ খারাপ যেগুলো ভিডিও বানায়। আমি বলেছি ভাই যেরকম নষ্ট ছিল তুই এর থেকে ইন্সপায়ার, মানে যেটা সত্যি আমি সেটাই বলেছি। তো ডার্টি গাই এখানে এসে একটি কমেন্ট করে, ভাই তোদের এত কি ঝামেলা, কে কার দল? বারা আমি কোয়ারেন্টাইনে আছি ভাই, শরীর খুব খারাপ, মেনশন করে বেদনা দিস না। মিলেমিশে থাক না সবাই। আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো ডাটি গাই এই কমেন্টটা করার সাথে সাথে সে ডিলিট করে দেয়। তো কপালবশত আমি স্ক্রিনশট মেরে নিয়েছি আর আমাকে ব্লক করে দেয়। তো ব্লক করার এই যে দেখো প্রমাণ, আমি ডাটি গাই লিখে সার্চ করছি আগে চলে আসতো দা ডাটি গাই পেজের নাম, তো এখন আসছে না। তুই ভাই মেনশন অফ করে দে। ঠিক আছে তুই ব্লক করে দিলি আমাকে, ও মাই গড। তো ডাটি গাইকে আমি অনেকবার মেনশন করেছি, নষ্ট ছেলেকে বলেছি যে তুই এর থেকে ইন্সপায়ার। ঠিকই ভাই ডাটি গাই এরকম খারাপ খারাপ ভিডিও বানায়, রোস্টিং করে, মানে ও সেই গুহাবাজের থেকে কিছু একটা কম যায় না। গুহাবাজ একদম হাই লেভেলে করে, মানে গুহাবাজ ম্যাক্স আর ডাটি গাই হচ্ছে প্রো লেভেলে। যারা যারা এরকম ভিডিও বানায় তাদের মেনশন করেছি। তো ডাটি গাই এসে কমেন্ট করেছে তুই তাকে ডেকে নিয়ে এসেছিস কারণ নষ্ট ছেলে তোর সাথে ডাটি গায়ের একটি সম্পর্ক আছে, ভালো বন্ধুত্ব আছে। তো এই যে হলো প্রমাণ। এখন ডাটি গায়ের ফ্যানরা বলবে যে একটি বড় কন্টেন্ট ক্রিয়েটর ডাটি গাই ও গিয়ে ওর চ্যানেলে কমেন্ট করেছে, তে বলে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ডাটি গাই আর কটা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আমাকে দেখাও, যদি চেনা জানা না থাকে ভাই কোনোদিনও কমেন্ট করতো না। আর ডাটি গাই সে একবারও বললো না যে ভাই আমাকে নিয়ে এসব কেন বলছিস, মানে ও রিপ্লাই এরকম বললো না যে আমি তো এরকম ভিডিও বানাই না। সে এরকম কমেন্টও করতে পারতো, কিন্তু সে এই কমেন্টটা করেনি, সোজা আমাকে ব্লক করে দিয়েছে। তো এর মানে কি ব্রো? কারণ ডাটি গাই ভালো করেই জানে যে তার কন্টেন্ট কি, তো সেই জন্য তার কোনো বলার মুখ নেই। আর নষ্ট ছেলে চ্যানেলের নাম দিয়ে কি হয়, ডাটি গাই মানে খারাপ ছেলে, তার কন্টেন্ট কি খারাপ। খিলবার ছিল অন্যের ভিডিওগুলো দেখে দেখে খিলি করে, বিষাক্ত ছেলে অন্যের ভিডিও দেখে একটু বিষ মানে বিষ। সে একটি স্টোরি দিয়েছিল তার যে সে তার কন্টেন্ট ইমপ্রুভ করছে, মানে কন্টেন্ট বানানোর চেষ্টা করছে। তুমি কি ছিঁড়িতেছো বাল ছিঁড়িতেছো? তো এতদিন ধরে ইউটিউব করে, এতদিন ধরে তার এক্সপেরিয়েন্স, একটি কন্টেন্ট খুঁজে পাচ্ছে না ভাই। এটা তো এটা আইসুকর আইসুকর। আর ঠিকই ভাই রোস্টিং থেকে সোজা কন্টেন্ট ভিডিওতে আসতে একটু টাইম লাগে, সে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার চ্যানেলের নাম ছিল আগে দাম বাবুর খিস্তি, খিস্তি দিয়ে রোস্টিং করব তাহলে হয়তো চ্যানেল উঠে যাবে। তো আমার পক্ষে ভাই সেরকম একটা সম্ভব হয়নি, সেরকম কিস্তি কাস্তা এরকম কিছু করা। তো আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলেছি, অনলি দাম বাবু রেখেছি। আর তোর চ্যানেলের নাম নষ্ট ছেলে, তুই ভাই মালটাই তো নষ্ট। আমি তোর সব ভিডিওর কথা বলছি না, আমি তোর টুকটাক কয়েকটা ভিডিও দেখেছি তোর সঙ্গে যখন আমার কথা হতো। দেখ ভাই তোকে দিয়ে এই কাজগুলো কে কে করাচ্ছে মোটামুটি সবই একটু আইডিয়া হয়ে যায়। আর হ্যাঁ, ও তার ভিডিওর মধ্যে যে ভয়েসটা দেখিয়েছে এখানে তো খারাপ কিছু বলেনি, জিৎ তো খারাপ কিছু বলেনি। তুই জিতকে ভাই ফোন করেছিস, জিৎ এই কথাটা বলেছে। হ্যাঁ জিৎ আগে রোস্টিং করতো, হ্যাঁ বৌদি মামনি রোস্ট টুকটাক করতো, কিন্তু তোর মতন এতটাও খারাপ ভিডিও বানাতো না। আর তোরা জিতের এখনের কন্টেন্টের মধ্যে রাত দিন তফাৎ। জিৎ যেই লেভেলের এখন কন্টেন্ট গুলো বানাচ্ছে তার ধারের কাছেও যেতে পারবি, তুই সেরকম কন্টেন্ট দিতে পারবি না। আর তোকে আরেকটা কথা বলতে চাই, আমাদের গ্রুপের মধ্যে যদি কালসাপ থাকে, তুই যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছিস সেই গ্রুপের মধ্যেও কালসাপ আছে। তো আমি তোকে একটা কথাই বলবো, অন্যের পিছনে লাগা বন্ধ কর, কাটি করা বন্ধ কর, নিজের কন্টেন্টে জোর দে আর অন্যের পিছনে লাগা বন্ধ কর। না হলে ভাই তোর এরকম এরকম প্রুফ আছে, নেক্সট ভিডিওতে আমি সেগুলো দিয়ে দিব, তখন বুঝতে পারবি যে ভাই কেমন মজা লাগে। আর ভিডিও আপলোড করতে গেলে তো তোকে নতুন চ্যানেল খুলতে হবে। এছাড়াও তোর মতন আরবার কন্টেন্ট ক্রিয়েটরকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই। আমি ভাই আমার নিজের কন্টেন্ট দিতে চাই। আর ফেসবুকে যেখানে ওর সাথে আমার কন্ট্রোভার্সিটা হয়েছে, তো তার লিঙ্কটা আমি দিয়ে রাখছি ডেসক্রিপশনে, তো তোমরা যাও সেখানে গিয়ে দেখতে পারো এবং তোমরাই ডিসাইড করো যে আমার ভুল না ওর ভুল। ও তো তার ভিডিওর মধ্যে লিঙ্কটা দেয়নি, কারণ দিবেই বা কেন। আর লিঙ্কটা গিয়ে আমার প্রোফাইলে যখন ঢুকেই পড়বে, প্লিজ ফলো করে দিও। তো আমার যদি কোনো ভুল থাকে ভিডিওটা ডিসলাইক করো আর কমেন্ট করে জানাও আমার ভুল হয়েছে। যদি আমি ঠিক থাকি প্লিজ লাইক করো আর কমেন্ট করো প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার